জঙ্গি ও নিয়োগ ইস্যুতে বিভক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অস্থিতিশীলতার পাশাপাশি সেশন জটের আশঙ্কা কঠোর অবস্থানে প্রশাসন জানালেন উপাচার্য শত শত কোটি টাকা ব্যয় করেও ঠেকানো যাচ্ছে না গাইবান্ধার নদী ভাঙন দুর্নীতি ও পরিকল্পনার অভাবকে দুষছেন বিশিষ্টজনরা মেগা প্রকল্পের দাবি জনপ্রতিনিধিদের চট্টগ্রামের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ আজ আবারও শুরু হবে উদ্ধার কাজ এবং মাত্র ২০ জন চিকিৎসক নিয়ে দেশের ৫টি হাসপাতালে চলছে ভাস্কুলার সার্জারি পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার অভিযোগ সেবা সহজলভ্য করার পরামর্শ বিশেষজ্ঞদের দেখছিলেন শিরোনাম বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান বাংলার সময়ে আরো থাকছে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে মুন্সিগঞ্জ এক আসনে জয় চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ আসন পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কেবল শহর কেন্দ্রিক নয় একেবারে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেয়াই সরকারের লক্ষ্য গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের নবনির্মিত দলীয় কার্যালয়ে উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথ সভায় বক্তব্য রাখেন তিনি এ সময় ২০২০-২১ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী ২৩ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ভবন উদ্বোধনের পর প্রথমবার এই ভবনে দলীয় সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি এবং উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যরা সভার শুরুতে দলের সভাপতি শেখ হাসিনা বলেন দীর্ঘদিন অবৈধ ক্ষমতার পালা বদলে এদেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে অবৈধ ক্ষমতা দখলের পালা চলছিল দীর্ঘদিন জনগণের ভোটের অধিকারের ছিনিমিনি খেলা দুর্নীতি স্বজনপ্রীতি এবং সন্ত্রাস জঙ্গিবাদ এগুলি হয়ে উঠেছিল রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করছে তাদের একমাত্র কাজ কিন্তু আমরা এদেশের মানুষকে উন্নত সমৃদ্ধশালী করবো এর জন্য আমাদের একটা লক্ষ্য আছে আপনারা জানেন যে আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ করব আমাদের কর্মসূচি শুধু শহর ভিত্তিক না একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত তৃণমূলে আমরা চলে যাচ্ছি আমাদের লক্ষ্যই হচ্ছে একেবারে গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন এবং সেটাই আমরা বাঙালির স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে তার জন্মশতবার্ষিকীতে সর্বস্তরে জনগণকে সম্পৃক্ত করে নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী ২০২০ সাল থেকে ২০২১ সাল এই এক বছর এই বর্ষটাকে আমরা মুজিব বর্ষ হিসেবে পালন করব সেখানে আমরা চাই আমাদের দেশের শিশু কিশোর তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধ সহ সকলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা যেমন কর্মসূচি থাকে এই সময় দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতা কর্মীদের কাজ করার আহ্বানও জানান তিনি সেই ব্যবস্থাটা আমরা ফেদুসলিপি সময় সংবাদ ঢাকা নিয়োগ সংক্রান্ত আদালতের নির্দেশনা আর এক শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার ব্লেম গেমে আবারও সংঘাতের ক্ষেত্রে পরিণত হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বরাবরের মতো এবারও এর কুশীলব শিক্ষকদের পরস্পর দুটি গ্রুপ যাদের সবাই নিজেদের সরকার সমর্থক বলে দাবি করেন রতন সরকারের রিপোর্ট শুরু থেকে সংঘাত সংঘর্ষের সংস্কৃতির পৃষ্ঠপোষকতা এসেছে শিক্ষকদের দিক থেকেই যা সরকার দলীয় পরিচয়েই করছেন শিক্ষকরা এক দশকের কম সময়ের এই বিশ্ববিদ্যালয়ে চার বছর পর্যন্ত সেশন জটের কারণ কথায় কথায় শিক্ষকদের আন্দোলন টিচাররা নিজেরা নিজেদের মাঝে কাদা ছড়াছড়িতে ব্যস্ত এই জন্য তারা ক্লাস পরীক্ষা না নিয়ে দেখা যাচ্ছে যে মাঠেই তারা বেশি অ্যাক্টিভ সেমিস্টার ৬ মাসে এর মধ্যে যদি কভার করতেন তাহলে হয়তো আমাদের এই সেশন জটে পড়তে হতো না
একাই ২৬টি পদ ধরে রাখা, ক্যাম্পাসে নিয়মিত না থাকা সহ অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারের অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমানের নিয়োগে অনিয়ম থাকায় তার পদে মাহমুদুল হককে নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। নতুন করে শিক্ষক নিয়োগেও এসেছে নিষেধাজ্ঞা। আরেকদিকে শিক্ষক সমিতির সাবেক সভাপতি তুহিন ওয়াদুদের বিরুদ্ধে জামায়াতের টাকায় বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে। ঘটনাগুলোর সমষ্টি নতুন সংখ্যা বলে ধারণা সকলের। শিক্ষক হিসেবে সেখানে আমরা গেছি, তিনি আমাদের কোনো সৌজন্য দেখাননি, বসতে বলেননি। এ পর্যন্ত আমি চারবার অ্যাপ্লাই করেছি, প্রমোশন এবং আপগ্রেডেশনের জন্য দেয়া হয়নি, কোনো কারণও আমাকে স্পষ্ট করে বলা হয়নি। লেবাজধারীরা আমাদের ভেতরেই অপপ্রয়াস চালাচ্ছে বিভিন্ন জায়গার মতো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও এই বিশ্ববিদ্যালয়টিকে গতি অবরুদ্ধ করার জন্য। কিন্তু সব ছাপিয়ে জঙ্গিবাদ দমনেই কঠোর অবস্থানের জানান দিলেন উপাচার্য। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, যথোপযুক্ত ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব, কাউকে এক বিন্দু ছাড় দেব। জিরো টলারেন্স উইথ রেফারেন্স টু মিলিটেন্সি, উইথ রেফারেন্স টু টেরোরিজম। 152 জন শিক্ষকের প্রায় শতভাগ মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী দাবি করলেও ব্যক্তি বা গোষ্ঠীগত সুবিধা আদায়ই তাদের মূল লক্ষ্য বলে অভিযোগ অনেকের। প্রায় এক দশকে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্মারক ভাস্কর্য নির্মাণ শেষ না হওয়ায় যার প্রমাণ বলে মনে করেন তারা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। 70 কিলোমিটার এলাকা ভেঙে গাইবান্ধা শহরের কাছাকাছি এসেছে ব্রহ্মপুত্র নদ। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। ভিন্ন নয় ভাঙন প্রবণ বাকি 3 উপজেলার চিত্র। স্বাধীনতা পরবর্তী সময়ে শত শত কোটি টাকা ব্যয় করেও ঠেকানো যায়নি নদী ভাঙন। এই অবস্থায় কপাল পড়া মানুষগুলোকে রক্ষায় পরিকল্পিত উদ্যোগ চান বিশিষ্টজনরা। গাইবান্ধা থেকে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। পানি বাড়তে থাকায় ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোত আঘাত হানছে সদরের কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে। মুহূর্তের মধ্যে ব্রহ্মপুত্রে বিলীন হয়ে যাচ্ছে সাধারণের সহায় সম্বল। 3 কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পটিও ভেসে যাওয়ার উপক্রম। ফলে নদী ভাঙ্গা মানুষের কপালে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে চিন্তার বলিরেখা। প্রতি বছর এই সময়টা আসলে ঘর মানে ঘরটা সরানোর সময় থাকে না, খাওয়া শেষ নাই হতে দেখি। এখানে বাথরুম ছিল, বাথরুমে এমন ভাবে ডাবলো, খেলাবে 100 বস্তা করবে 400 বস্তা। এখানকার পরিস্থিতি এই। শুধু গাইবান্ধা সদর নয়, দফায় দফায় নদী ভাঙনে কপাল পুড়েছে সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার লাখো মানুষের। দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত ভাঙন ঠেকাতে এসব এলাকায় প্রায় 700 কোটি টাকার প্রকল্প হাতে নিলেও ভাঙন প্রতিরোধ হয়নি। এজন্য অনিয়ম, দুর্নীতি আর পরিকল্পনার অভাবকে দায়ী করছেন বিশিষ্টজনরা। শুষ্ক মৌসুমে যদি আমরা এই নদীর পাড় বেঁধে দেওয়া হোক, সংরক্ষণ করা হোক, প্রতিরক্ষা ব্যবস্থাটাকে শক্ত করা হোক, কিংবা আমার নদী খনন করা হোক, দুই পাশে উঁচু বাঁধ নির্মাণ করার মধ্য দিয়ে নদী ভাঙ্গন এবং বন্যার সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। আমি দাবি করছি সদর উপজেলার কামারজানির এই ভাঙ্গন রোধে আমাদের সংসদ সদস্যের যে অবহেলা, পানি উন্নয়ন বোর্ডের যে অবহেলা, এই অবহেলারও তদন্ত হওয়া উচিত। এছাড়া প্রতি বছর বর্ষা মৌসুমে জরুরি প্রতিরক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের খরচ হয় 1-2 কোটি টাকা। স্থানীয় এই জনপ্রতিনিধি বলছেন, ভাঙ্গনের কবল থেকে এ জনপদ রক্ষায় মেগা প্রকল্পের বিকল্প নেই। তবে এর সাথে একমত নয় পানি উন্নয়ন বোর্ড। বন্যার সময় যে জমিগুলো লক্ষ লক্ষ হেক্টর জমি পানির তলায় থাকে, আমরা যদি বন্যা নিয়ন্ত্রণ করতে পারি, পানি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ওই লক্ষ লক্ষ হেক্টর জমিতে বছরে 4-3 ফসল হবে। প্রোটেকশন দেওয়ার কারণে দেখা যায় যে পানির ফ্লোটা কিন্তু ডাইভার্স হয়ে অন্যদিকে যাবে, তো সেই বিচ বিবেচনায় কিন্তু আমরা প্রজেক্ট নেই। গাইবান্ধার 4 উপজেলার 25টি মৌজা ভাঙ্গন প্রবণ। তার মধ্যে সদরের বাগুড়িয়া থেকে গণকবর পর্যন্ত 4টি পয়েন্টে ভাঙ্গন প্রতিরোধে 300 কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের মাত্র 5টি হাসপাতালে 20 জন চিকিৎসক দিয়ে চলছে ভাস্কুলার সার্জারি। রাজধানী কেন্দ্রিক এই সার্জারি চিকিৎসার জন্য মাত্র 50টি বেড বরাদ্দ, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় প্রতি বছর পঙ্গু হচ্ছে হাজার হাজার মানুষ। সচেতনতা বাড়ানোর পাশাপাশি সারা দেশে এই সেবা সহজলভ্য করা না গেলে হাত ও পা হারানো মানুষের সংখ্যা বহুগুণে বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। মোহাম্মদ শাহিনের তোলা ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। 2014 সালে গ্যাংগ্রিনের অসহ্য ব্যথায় আক্রান্ত আরমান আলীর বাম পা কাটা হয় পঙ্গু হাসপাতালে। ঠিক 4 বছর পর একইভাবে ডান পায়ে তীব্র ব্যথা নিয়ে এবার DMC তে ভর্তি হন আরমান।
বাম পায়ের আর্টারিতে 100 ভাগ ব্লক ধরা পড়ায় বাম পায়ের রক্তনালীতে রিং লাগিয়ে দেন চিকিৎসক। এতে পা কাটার পরিবর্তে কোনো সার্জারি ছাড়াই সুস্থভাবে হাঁটাচলা করতে পারছেন ষাটোর্ধ্ব আরমান। রিং লাগানোর পরে এখন পা কাটা লাগবে না, এখন পা ব্যথাও নাই, কোনো সমস্যাও নাই। ঠিক চিকিৎসা পাওয়াতে আমার মানে পাওটা কেটে ফেলা লাগে না। আমি যে কি যন্ত্রণা আসলাম একমাত্র আল্লাহ জানে। খুব ব্যথা লাগে, হাত ঝিমঝিম করে, কষ্ট হয়, কাজ করতে পারি না, রাতে ঘুম হয় না। বিশেষজ্ঞরা বলছেন রোগীদের পাশাপাশি অনেক চিকিৎসকরাও জানেন না হার্টের মতোই হাত বা পায়ে রিং পরানোর মাধ্যমে কম খরচে বন্ধ রক্তনালী খুলে দেওয়া সম্ভব। তাই FCBS ডিগ্রি নেওয়া চিকিৎসকদের 3 মাসের ভাস্কুলার সার্জারির প্রশিক্ষণের মাধ্যমেও দেশের ইমার্জেন্সি কেসগুলো মোকাবেলা করা সম্ভব। আমাদের দেশে মানুষের ধারণা শুধু হার্টই ব্লক হয় এই জন্য হার্টের ডাক্তার কাছে যায়, কিন্তু পায়ের জন্য বা ব্রেনের জন্য বা কিডনির জন্য খুব কমই যায় ডাক্তার কাছে। কিন্তু এগুলোতে সিম্পল একটা এনজিওগ্রাম করে, সেটাকে বলে পেরিফেরাল এনজিওগ্রাম। একটা টেস্ট করলে কিন্তু ধরা পড়তো তার ব্লকটা কোথায়। রক্তনালীর ব্লকের জন্য দেশে প্রতি বছর হাজার হাজার রোগীর হাত ও পা কেটে ফেলতে হচ্ছে, অথচ এই রোগের আধুনিক চিকিৎসার জন্য দেশে রয়েছে মাত্র 20-22 জন রক্তনালী বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হাত পা অক্ষত রেখেই রোগীদের সুস্থ করতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাজধানীর বাইরে এ চিকিৎসা সেবা ছড়িয়ে দেবার পরামর্শ বিশ্লেষকদের। কিছু দূর হাঁটলে পায়ে ব্যথা অনুভব করছেন, আবার বসে পড়ছেন যখন তখন ব্যথা চলে যাচ্ছে। এই ধরনের পর্যায়ে রোগী আমাদের কাছে যদি অর্থোপেডিক সার্জনের কাছে যানও উনি, তখন তাদের উচিত হবে যে রোগীর পায়ে রক্তনালীতে ব্লক আছে কিনা, অন্তত এইটা পরীক্ষার জন্য রক্তনালী বিশেষজ্ঞ সার্জনের কাছে যেন পাঠানো হয়। পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহর ও জেলা হাসপাতালে এই সেবার সুযোগ সৃষ্টির পরিকল্পনার কথা বললেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক। গোটা পেরিফেরিতে এটা সরা যেতে হবে, অর্থাৎ যেখানে যেখানে ক্যাটলাব আছে সেখানে সম্ভব, তার মানে আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে, ভাস্কুলার সার্জনকে বাড়াতে হবে। ছিনতাইকারীর ছুরিকাঘাত, সড়ক দুর্ঘটনা সহ যে কোনো দুর্ঘটনায় আহতদের অধিকাংশরা রক্তনালী বিচ্ছিন্ন হয়ে তৎক্ষণাৎ বা পরবর্তীতে মৃত্যুর শিকার হচ্ছে। আক্রান্তদের নাগালের মধ্যে রক্তনালীর চিকিৎসার সুযোগ সৃষ্টি হলে এদের বেশিরভাগকেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত রেখে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার 100 ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে চলছে রমরমা চিকিৎসা বাণিজ্য। এসব হাসপাতালে নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব হাসপাতালে চিকিৎসার বদলে হয়রানি ও দুর্ভোগের শিকার হওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। তবে জেলার পরিবেশ ও স্বাস্থ্য অধিদপ্তর বলছে শিগগিরই এসব অবৈধ প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লায় অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। পরিবেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম নীতি তোয়াক্কা না করেই চলছে এসব হাসপাতালের কার্যক্রম। এতে মৃত্যু ঝুঁকি কমার বদলে বাড়ছে মৃত্যুর হার। এসব হাসপাতালে চিকিৎসা নিতে এসে হয়রানি আর দুর্ভোগের কথা জানান রোগী ও স্বজনরা। ব্যাংকের ছাতার মতন হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলি খোলা হয়েছে, এগুলি জনগণের কোনো সেবা হয় না। এই দুরবস্থা থেকে মুক্তি পেতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। কোনো সার্টিফিকেটধারী ডাক্তার না হিসেবেও তারা অনেক দিন যাবত ওই সমস্ত হাসপাতালে তারা চিকিৎসা দিয়ে যায়। জেলার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান অবৈধ কিছু হাসপাতালে নোটিশ পাঠানো হয়েছে, শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন যেসব অবৈধ ক্লিনিক হসপিটাল আছে আমরা তাদের বিরুদ্ধে নোটিশ প্রদান করেছি, যাতে যেন তারা আমাদের পরিবেশ ছাড়পত্র নিয়ে পরিবেশসম্মতভাবে তাদের ক্লিনিক বা হাসপাতাল চালায়। আর জেলার সিভিল সার্জন বলছেন এখন পর্যন্ত 20টি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে, বাকিগুলো আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। কোনো বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বিনা লাইসেন্সে অথবা মানসম্মত সেবা প্রদানে যারা ব্যর্থ হবে, লাইসেন্স আছে তাদের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং কুমিল্লা জেলায় সেই অবৈধ ক্লিনিকগুলিকে অবশ্যই আমরা কোনো ক্রমেই মানুষের সেবা করার সুযোগ দেব না। কুমিল্লায় 300+ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, এগুলোর মধ্যে লাইসেন্সবিহীন 200+। সময় সংবাদ, কুমিল্লা। বাংলার সময়ে আরো থাকছে ময়মনসিংহে 10 বছর ধরে খোলা আকাশের নিচে শেকল বন্দী মানসিক ভারসাম্যহীন তোতা মিয়া, অভিযুক্ত ভাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। প্রার্থীদের দৌড়ঝাঁপ আর ভোটারদের আলোচনায় জমে উঠেছে মুন্সিগঞ্জ 1 আসনের নির্বাচনের পরিবেশ। ক্ষমতাসীন দল বলছে গত 10 বছরের উন্নয়নের ধারাবাহিকতায় নৌকাতেই আস্থা রাখবেন এই আসনের ভোটাররা।
বিএনপি ও আত্মবিশ্বাসী তাদের জয়ের ব্যাপারে, আর পাঁচ বছর পরে ভোটের উৎসবে মেতে উঠতে প্রস্তুত ভোটাররাও। কাগজে কলমে ছয় মাস অনেক সময় হলেও জাতীয় নির্বাচন বলে কথা, তাই এখনই সরব নির্বাচন। ভোটারদের মাঝেও আগ্রহের কমতি নেই এই নির্বাচন নিয়ে। যার ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, যার ভিতরে কোনো পরলোভ থাকবে না, এইরকম একজন ব্যক্তি আমরা অবশ্যই নির্বাচনের জন্য চাব। শান্তিপ্রিয় কে আছে, শান্তির দল কে আছে, এবং কাকে ভোট দিলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, আমরা সেই চিন্তা ভাবনাই করি। একাধিক মনোনয়ন প্রত্যাশী, আধিপত্য নিয়ে আওয়ামী লীগে অভ্যন্তরীণ কোন্দল থাকলেও স্থানীয় নেতৃত্ব বলছে নির্বাচনের আগেই মিটে যাবে সব। এছাড়া সরকারের চলমান উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোটারদের আস্থা থাকবে বলে মনে করেন তারা। এই অঞ্চলের মানুষ বুঝে আওয়ামী লীগ মানে উন্নয়ন, আওয়ামী লীগ মানে গতিশীলতা আসা, আওয়ামী লীগ মানে সুশাসন প্রতিষ্ঠিত করা। সে কারণে জননেত্রী শেখ হাসিনার প্রতি এই নির্বাচনী এলাকার শ্রীনগর সিরাজদিখানের মানুষের ভালোবাসা রয়েছে, আস্থা রয়েছে। এদিকে এই আসনে দলীয় কোন্দল আছে বিএনপিতেও, তবে সবকিছু ছাপিয়ে আসছে নির্বাচনে এই আসনটি পুনরুদ্ধারে মরিয়া সংসদের বাইরে থাকা দলটি। মুন্সিগঞ্জ বিএনপি ঘাঁটি, সেখানে কিছুটা কোন্দল থাকতেই পারে, যখন নির্বাচন আসবে তখন এই 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 কোন্দল ইনশাআল্লাহ থাকবে না। আশা করি ইনশাআল্লাহ আমরা সকালে ঐক্যবদ্ধভাবে আমরা দলের জন্য আমরা কাজ করব। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরেই একাদশ সংসদ নির্বাচনের তফসিল দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বিনা অপরাধে ভারতে দশ বছর জেল খাটার পর দেশে ফিরিয়ে আনা হয়েছে বাদল ফরাজিকে। বিমানবন্দর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় তাকে। নাম বিভ্রাটের কারণে একটি খুনের মামলায় দিল্লির তিহার কারাগারে ছিলেন তিনি। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বাদল ফরাজিকে নিয়ে জেডিআরওয়াইজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রতিনিধি দলের সদস্যরা। বিমানবন্দরে পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও বাদলের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি। 2008 সালে তাজমহল দেখার উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বাগেরহাটের বাদল। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় সেখানকার একটি খুনের ঘটনায় তাকে আটক করে বিএসএফ। হিন্দি বা ইংরেজি কোনো ভাষাই না জানার কারণে দীর্ঘদিন ধরে তাকে কারাবন্দী থাকতে হয়। পরবর্তীতে গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হলো। চট্টগ্রামের সীতাকুণ্ডে সৈকতে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুরে বাঁশবাড়িয়া সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের মতোই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। প্রতিদিনই হাজার হাজার পর্যটক এখানে আসেন সমুদ্রের আনন্দ নিতে। সেক্ষেত্রে আজ শুক্রবার হওয়ায় পর্যটকের প্রচুর ভিড় ছিল এখানে। নগরীর মোমিন রোড এলাকা থেকে একই পরিবারের 23 সদস্য এখানে আসেন পরিবার পরিজন নিয়ে। সবাই মজা করার এক পর্যায়ে পরিবারের তিন সদস্য পানিতে নেমে পড়ে আর স্রোতের টানে তিন সদস্য হারিয়ে যায় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। ওরা পানিতে নামছে, ওরা তিনজনকে এক ঘন্টার বেশি হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা শুনে তাড়াতাড়ি আমি তার ঘোরার মতো চলে আসলাম। পানি ছিল না তখন, এরপর যখন ওটা যখন মিলে চলে গেছে তখন আমি এখানে থানাতে কল দিয়েছিলাম। দুইজন যখন বেশি গভীরে চলে গেছে তো আমার বোন যে সাইফুল ও ওদেরকে মানে আগে আনতে গেছে। তিন যুবক সমুদ্রের পানিতে হারিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন তাদের উদ্ধার কাজে নেমে পড়ে। তবে সমুদ্রের পানিতে প্রচন্ড ঢেউ থাকার কারণে তাদের উদ্ধার কাজে কিছুটা ব্যাঘাত পোহাতে হয়। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই তিন যুবককে উদ্ধার করা যাবে না ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখানে বিলবোর্ড আছে যে অনুমতি ছাড়া পানিতে না নামার জন্য এখানে বলা আছে। এরপরেও এরা এই ঝুঁকি নিয়ে নামছে, তো যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এটা পাওয়া না যাওয়া পর্যন্ত কিন্তু আমরা উদ্ধার অভিযান আমরা চলমান থাকবে আমাদের। তবে এলাকাবাসী জানিয়েছে বারবার বারণ করা সত্ত্বেও তারা নিষেধ অমান্য করে পানিতে নেমেছিল। গত জুনের 22 তারিখ এই সমুদ্র সৈকতের পানিতে আরো দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। চট্টগ্রামের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। চট্টগ্রামে শিশু রাইফার মৃত্যুর ঘটনায় ম্যাক্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। গতকাল দুপুরে সংবাদ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয় রাইফাকে হাসপাতালে নেয়ার পর কোনো অভিজ্ঞ নার্সকে পাওয়া যায়নি। পাশাপাশি শিশু বিশেষজ্ঞ ডাক্তার বিধান রায় চৌধুরী, ডাক্তার দেবাশিস সেন ও ডাক্তার শুভ্রদেবের অবহেলার কারণেই শিশুর মৃত্যু হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সংশোধন সহ চার দফা সুপারিশ করা হয়।
সাংবাদিক নেতারা তদন্ত প্রতিবেদনে থাকা সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। গত 29 জুন রাতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর অভিযোগ ওঠে। এরকম জটিল পরিস্থিতি মোকাবেলা করার মতো দক্ষতা বা জ্ঞান কোনটাই তাদের ছিল না। পিরোজপুরে ঝোপের মধ্যে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। জেলা সদর হাসপাতালে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রকৃত অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর বাগেরহাট সড়কের বলেশ্বর ব্রিজের কাছের একটি ঝোপের মধ্যে এক নবজাতককে দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে। বর্তমানে শিশুটির অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা এই হাসপাতালে যারা স্টাফ তারাই আমরা এই বাচ্চাটারে ভাগ ভাগ করে বলতে আছি, যারাই পাইছে তারাই আমাদের কাছে দিয়ে গেছে। ঠান্ডা জনিত কিছু রোগে ভুগছে, তো আমরা সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিয়েছি। তো আজকে সকালে আমরা দেখেছি বাচ্চার অবস্থা অনেক ইম্প্রুভ। শিশুটির প্রকৃত অভিভাবককে খুঁজে বের করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বাচ্চার শারীরিক কন্ডিশন এবং তার যে নাভির যে বন্ধনটা আছে এটা দেখে মনে হচ্ছে যে কোনো ভালো ক্লিনিকে তার জন্ম হয়েছে। তো আমরা অনুসন্ধান করতেছি, অনুসন্ধান চলতেছে। আমাদের তদন্তের অনুযায়ী আমরা অভিভাবককে খুঁজতেছি এবং আশপাশ সকল থানায় আমরা সংবাদ প্রেরণ করেছি যাতে বাচ্চাটির কোনো অভিভাবক যদি পাওয়া যায়। উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, পিরোজপুর। মানিকগঞ্জে 12 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত সোহরাবকে আটক করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী সোহরাব। মেয়েটি বাড়িতে এসে তার মায়ের কাছে নির্যাতনের কথা জানায়। এ ঘটনায় নির্যাতিতার মা সদর থানায় গিয়ে অভিযুক্ত সোহরাবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে সোহরাবকে আটক করে পুলিশ। দেখে কয়েকবার তাকে ধর্ষণ করেছে। এটা মূলত আমাদের কাছে প্রাথমিকভাবে যে অভিযোগটা এসেছে এভাবে এসেছে। এবার আমরা তদন্ত করতেছি, বাদবাকি তদন্ত পরে বলা যাবে। ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন তোতা মিয়া নামের এক ব্যক্তিকে একটি গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছে তার ভাইরা। গত 10 বছর ধরে অযত্ন, অবহেলায় আর চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন তোতা মিয়া। অমানবিক এই আচরণের জন্য তার ভাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। তবে উপজেলা প্রশাসন কর্মকর্তা আশ্বাস দিয়েছেন তাকে সুস্থ করার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভবঘুরে আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে। সায়ম আকন্দের ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। গত 15 বছর আগে বিয়ের কিছুদিন পরই মানসিক সমস্যা দেখা দেয় ফুলবাড়িয়ার বিদ্যানন্দ গ্রামের মৃত ওয়াজুদ্দিনের ছোট ছেলে তোতা মিয়ার। এরই মধ্যে এক কন্যা সন্তানের জনক হন। 5 বছর অপেক্ষা করে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপরই মানুষকে মারধর করে এমন অভিযোগে খোলা আকাশের নিচে তোতা মিয়ার পায়ে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখে তার ভাইয়েরা। 10 বছর ধরে রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে এখানেই কাটে তার দিন রাত। খাবারও দেয়া হয় না ঠিক মতো। 8ম শ্রেণী পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী মেয়ের ঠাই হয়ে খালার বাড়িতে, আর তোতা মিয়ার জমির ভুক্তকল করছে তার ভাইয়েরা। চাবি দেয় না, ইয়ে দেয় না, ইয়ে শিকল আনছে, ছেলেটি বিয়া দেবো, মেয়ে আলবো, বিয়ে বাস থাকতে পারি করি। জমা জমি সব নেবে, মেয়েটা চাই না, আমি আমার বাবা চিকড়ি সাজাই আর শিকল খোলার জন্য চাই। মা থাকতে মাই খাওয়াইছে, জমি জেরাত মনে করেন যে কোনটি মন্ডি দিয়ে আমার নাগাই না গিয়ে। তারা জমিনের জন্য তো তারাও চিকিৎসা করতেছে না এবং মেয়েদেরও তারা কাছে নিতেছে না। খাওন এক সঙ্গে পাইলে আরেক সঙ্গে পায় না, মানুষ সড়ক দিয়ে গেলে ডেকে নেয়। ম্যাগে বিজে সারাই মশাই খায়, এর কোনো আদর যত্ন নাই, খাদ্য পায় না। তার কথাই বোঝা যায়, তার সুস্থ চিকিৎসা দিলে সে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এদিকে অমানবিক আচরণের জন্য ভাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার সুচিকিৎসার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। যারা তাকে অমানবিকভাবে 10 বছর এভাবে গাছের সাথে বেঁধে রেখেছে, 24 ঘন্টা রোদ বৃষ্টি কখনোই তাকে এখান থেকে আলাদা কোনো শেল্টারে নিয়ে যাওয়া হয়নি, তাদের বিচার আমি দাবি করছি।
অবশ্য উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা আশ্বাস দেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভবগুরে আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে তার। আমরা আপাতত একটা সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠাবো, ওখানে তাকে ডাক্তার দেখবে, ডাক্তার দেখে যদি মনে করে যে তাকে পাবনায় নিয়ে ট্রিটমেন্ট দিতে হয় তাহলে ওখানে পাঠানো হবে। খেয়ে না খেয়ে অপরিচ্ছন্ন অবস্থায় থাকতে থাকতে তোতামিয়ার শরীরে বাসা বেঁধেছে নানা রোগ ব্যাধি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সাতক্ষীরা বৃদ্ধা শাশুড়িকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলের বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল দুপুরে বৃদ্ধার ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এলাকাবাসী জানান, শ্যামনগর উপজেলার বড় কুপট গ্রামে 80 বছর বয়সী বৃদ্ধা ফুলমতি দাসীর হাত বেঁধে প্রায়ই মারধর করে তার ছেলের বউ আশা রানী। একই সাথে তাকে নিয়মিত খাবার দেওয়া হয় না বলেও জানান প্রতিবেশীরা। স্থানীয় এক যুবক মোবাইল ফোনে নির্যাতনের চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলের বউ আশা রানী ও তার স্বামী প্রভাস মণ্ডলকে আটক করে পুলিশ। বিছানায় পায়খানা প্রসাব করার অপরাধে ছেলের বউ বৃদ্ধাকে মারধর করে বলে জানায় পুলিশ। দেখছেন বাংলার সময়। ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় শহরের পৌর সুপারমার্কেটের সামনে বঙ্গবন্ধু স্কোয়ারে একটি বড় হাতুড়ি দিয়ে জাতির জনকের প্রতিকৃতি ভাঙচুরের চেষ্টা চালায় সারোয়ার নামে এক মাদ্রাসা ছাত্র। এ সময় স্থানীয়রা তাকে বাধা দেয়, তবে বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের চেষ্টা অব্যাহত রাখে সে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। বঙ্গবন্ধু স্কোয়ারের মুরাল যে ভাঙতে এসছে, আমি মনে করেছে অসভ্য, বর্বর, এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। তার সাথে জড়িত যারা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। তার নাম ঠিকানা জানার চেষ্টা করতেছি, সে কেন এসেছে, কেন ভাঙচুর করতেছে, এটা আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের 4 জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার শেখহাটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বসত ভিটার সীমানা নিয়ে ওই এলাকার দবির মোল্লার সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশী নজরুল শেখের। এরই জেরে সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে দবির মোল্লার লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঠাকুরগাঁও ও সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গতকাল সকালে ঠাকুরগাঁওয়ের 29 মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক নিহত হন, আহত 12 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সাতক্ষীরার সখীপুরে ট্রাকের চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়। এছাড়া নড়াইলের সীতারামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশে পড়ে যায়। এ সময় আহত হন 6 জন শ্রমিক। কোটা বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল সকালে শহরের চৌরাস্তা মোড় এলাকায় শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা মুক্তিযোদ্ধাদের 30 ভাগ সহ সব কোটা বহাল রাখার দাবি জানান। আঞ্চলিক ভাষা হোক সাম্য, ঐক্য ও সম্প্রীতির বন্ধন স্লোগান নিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে আঞ্চলিক ভাষা গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল সকালে শহরের উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করে সংগঠনের কর্মীরা। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে পৌর মেয়র সাইদুল করিম পিন্টু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বাগেরহাটে সুগন্ধি জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। অর্গানিক পদ্ধতিতে সুগন্ধি জাতের ধান পাওয়ায় খুশি চাষী ও কৃষি বিভাগ। কচুয়া উপজেলার দড়িচর মালিপাল্টন এলাকায় আউশ ধানের ফলন কম হয়। গ্রিন বাগেরহাট অর্গানিক অ্যাগ্রো লিমিটেড
70 বিঘা জমিতে সুগন্ধি জাতের ধানের চাষের উদ্যোগ নেয়। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষ করে প্রতি বিঘা জমিতে জাতের 15 থেকে 16 মণ ধান উৎপাদন হয়েছে। আগামীতে এই ধানের চাষ আরো বাড়বে বলে আশাবাদ কৃষি বিভাগের। আগে কোনোদিন আমরা এই ধানের চাষ করিনি, কিন্তু মাননীয় মন্ত্রী কথায় শুনে আমরা এই ধানের চাষ করে দেখি আর ফলন খুবই ভালো। এই প্রকল্পটা করতে গেলে যে যোগাযোগ ব্যবস্থাটা লাগে এই ব্যবস্থাটার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে নতুন জাতের প্রসার হলে আমরা চাষিরা আরো বেশি আবাদ করে উপকৃত হতে পারবে। আমরা চাই যে ধান গবেষণা ইনস্টিটিউট এবং NSB-র মাধ্যমে এই জাতটা আরো গবেষণা হোক এবং মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়ুক। এইটাকে আউশ মৌসুমে উৎপাদন করে চাষিদের জন্য যদি লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের ঐতিহ্যবাহী ধান আউশ মৌসুমটা আবার ফিরে আসবে। এবং সেখানে আমরা বিগত একটা বছর গবেষণা করে আল্লাহর রহমতে এই পর্যন্ত একটা সাকসেসের সফলতার দ্বারপ্রান্তে এসেছি। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গি ও নিয়োগ ইস্যুতে বিভক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, অস্থিতিশীলতার পাশাপাশি সেশন জটের আশঙ্কা, কঠোর অবস্থানে প্রশাসন, জানালেন উপাচার্য। শত শত কোটি টাকা ব্যয় করেও ঠেকানো যাচ্ছে না গাইবান্ধার নদী ভাঙন। দুর্নীতি ও পরিকল্পনার অভাবকে দুষছেন বিশিষ্টজনরা, মেগা প্রকল্পের দাবি জনপ্রতিনিধিদের। চট্টগ্রামের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ, আজ আবারও শুরু হবে উদ্ধার কাজ। এবং মাত্র 20 জন চিকিৎসক নিয়ে দেশের 5টি হাসপাতালে চলছে ভাস্কুলার সার্জারি, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার অভিযোগ, সেবা সহজলভ্য করার পরামর্শ বিশেষজ্ঞের। এ ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।